চুরি করে পালাতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল দুই যুবক। এরপর চলে গণধোলাই বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের শিয়ারসোল রাজবাড়ি মোড় এলাকায় অঞ্জনাতে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই যুবক দুপুর থেকে দেশবন্ধু মণ্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। বাড়ির দারোয়ান ও কয়েকজন বিষয়টি লক্ষ্য করেন। রাতে ওই যুবকরা বাড়ির ছাদে থাকা তামার পাইপ চুরি করতে গেলে এলাকাবাসীদের নজরে আসে। তারা এই যুবককে ধরে ফেলেন। চলে গণপ্রহার। ধৃত যুবক জানায় আরও একজন তার সাথে ছিল, পরে এলাকাবাসীরা তাকেও ধরে ফেলেন। কতগুলো পরে ধৃতদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। সকালে গার্ড দেখেছে যে এরকম একজন কেউ নামছে, তো গার্ড যখন ভেতর থেকে বাইরে আসে তারপর এখানে খুঁজে পায়নি। কি বলছে, কি চুরি করতে কিছু বোঝা গেল? কথা হয়নি ওদের সঙ্গে, এই যা মাসের মধ্যে যা হলে পুলিশ এসে চলে গেল। কোথাকার ছেলেটা কিছু জানতে পারলেন? এরা তো বলছে যে বড়জয়ের ছেলে দুজনে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।